নরেন, তুমি এভাবে কেন বলছো? আচ্ছা, আমি কিংবা গিরিশবাবু কিংবা মাস্টারমশাই কখনো কি তোমাদের কাছে এই বিষয়ে একটা কথা বলেছি? দেখো, রামবাবুর মনে কিছু প্রশ্ন এসেছে, তাই উনি এটা জিজ্ঞাসা করেছে। কই, আমার মনে তো কখনো এসব কথা আসেনি। নরেন, তাহলে তুমি ভাই এভাবে কেন বলছো বলো তো? শরৎ, খাতাটা দেখো। এই নিন সুরেনবাবু। রামদা, খাতাটা একবার চোখ বুলিয়ে নিও। আর এই না, 3 টাকা 72 পয়সা। যদি বুঝতে কোথাও কিছু অসুবিধা হয় আমাকে আবার ডেকে পাঠিও, দরকার পড়লে আমি আর শরৎ আবার নতুন করে হিসেব করব। কিন্তু দয়া করে এই হিসেবের খাতাটা আবার আমার সন্ন্যাসী হবার খবরের মতো শিমলের মায়ের কাছে পৌঁছে দিও। বিলে বিলে শোন, বিলে বাবু, ব্যাপারটা কিন্তু একদমই ঠিক হলো না। আপনাদের দুই ভাইয়ের মধ্যে কি যে শুরু হয়েছে আমি তো সেটা ঠিক বুঝতেই পারছি না। নরেন, ওই নরেন, কি হয়েছে? এরা মন খারাপ হচ্ছে। কি আবার হবে? কিছু হয়নি না, ওই সারাক্ষণ গান গেয়ে হই হই করে সব বাইরে এখানে তুই মাতি রাখিস, সেই তুই এখন ঘুম মেরে দাঁড়িয়ে রয়েছে। মানে কিছু একটা হয়েছে। আপনি এত কথা বলবেন না, আবার যন্ত্রণা আরম্ভ হবে, কষ্ট পাবেন। তা বললে হয় না রে? তুই এর শরীরের যাতনা নিয়ে এত ভাবছিস, আর এ তোর মনের ভাবনা নিয়ে ভাববি নি? বল না, এর তো কইবি নাকি? আর তোর সব কথা এটাই তো জানতে হবে। আপনার সংসারী ভক্তরা আর খরচ করতে চাইছে, তারা এখন হিসেব নিকেশ নিয়ে মাথা ঘামাচ্ছে। ওই সংসারীদের উপরে রাগ করিস নি, ওদের কথায় কষ্ট পাস নি লরেন। একবারটি ভেবে দেখ, ওরাও যে খুব কষ্টে আছে, সাথে কি বলেছে যে ওরা পারবে নি? আসলে যদি জানা থাকতো যে কত খরচা করতে হবে, তাহলে হয়তো এই নিয়ে ওরা মাথা খাওয়াতো নি। কিন্তু এই সারবে কিনে, হাদুয়ের রোগ সারবে কিনে, তা তো তারা বুঝতে পারছি নি, তাই থই পাচ্ছি নি। হ্যাঁ ঠাকুর, ওদের উপরেও চাপ বাড়ছে, চাপ বাড়ছে। বুঝতে পারছি, কিন্তু আমিও যে সামনে কোনো পথ দেখতে পারছি না ঠাকুর। পথ খুঁজলে পথ পাওয়া যায়। মানে? যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।